এই মুহূর্তে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন, সরাসরি যাচ্ছি তার কাছে। একটা গোসা প্রকৃতির, বিশেষ করে সিলেটের পরে যে দুই দিন বিরতি ছিল মিরপুরে, কিন্তু আকাশ এসেছিল, কিন্তু আজ সকাল থেকে মেঘ ঠিক নয়, একটা কুয়াশার ঘনঘাটা, যে কারণে কিন্তু সূর্য সেভাবে হাসেনি বিপিএলে মিরপুরে। বিপিএলে এবার কিন্তু লো স্কোরিং ম্যাচের কথা বলা হচ্ছে, সেই লো স্কোরিং ম্যাচের মধ্যে অনেকগুলো কারণের মধ্যে একটা কিন্তু এই একটু বিরূপ আবহাওয়া। তবে সেই আবহাওয়াকে সঙ্গে করে কিন্তু কিছুক্ষণের মধ্যে আসলে মাঠে নামতে যাচ্ছে, অর্থাৎ 30 মিনিটের মধ্যে মাঠে নামতে যাচ্ছে দিনের প্রথম ম্যাচ রংপুর রাইডার্স এবং দুর্দান্ত ঢাকা। জানেন যে দুর্দান্ত ঢাকা প্রথম ম্যাচে জয় পাওয়ার পর এখন পর্যন্ত কিন্তু এবারের আসরে জয়হীন, এবং রংপুরের জন্য এ কারণে ম্যাচটি গুরুত্বপূর্ণ। রংপুরের যে চারজন তারকা ক্রিকেটার বাবর আজম, আজমতুল্লাহ, ওমরজাই, মোহাম্মদ নাবি, কিং, এরা কিন্তু এই ম্যাচ খেলে রংপুরের ডাগআউট ছাড়ছেন, অর্থাৎ এই চার তারকার অনুপস্থিতিতে, অর্থাৎ এই চার তারকার কিন্তু এবারের বিপিএলের শেষ ম্যাচটি খেলছেন, এবং তুলনামূলকভাবে শক্তিমত্তার বিচারে সার্বিক বিবেচনায় কিন্তু এই ম্যাচে রংপুরই এগিয়ে থাকবে। তবে সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত ঢাকা প্রথম ম্যাচে যেভাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে চমক দেখিয়েছিল, খালিদ মাহমুদ সুজনের দল, তারপর কিন্তু আর সেই ধারাবাহিকতা তারা ধরে রাখতে পারেনি। তবে যদি এই মুহূর্তে মিরপুরের কথা বলি, জানেন যে দর্শকরা নিজেদের গাটের টাকা খরচ করে কিন্তু চার ছক্কার ধুম ধারাক্কা দেখতে আসেন, কিন্তু যেহেতু এবারে বিপিএল এ রান নেই, প্রথম ম্যাচগুলোতে আমরা যেমন দেখেছিলাম যে উপচে পড়া দর্শকদের ভিড়, কিন্তু এরপরে কিন্তু আর আমরা তেমনটা লক্ষ্য করিনি, ব্যতিক্রম নয়, আজও কিন্তু দেখতে পাচ্ছি যে একেবারে দর্শক নেই বললেই চলে। তবে এখনো সময় আছে, জানেন যে কর্মদিবস, তারপর এখনো সময় আছে। তবে দুটো ম্যাচে কিন্তু আজকের দ্বিতীয় ম্যাচটা যদি কথা বলি, চট্টগ্রাম এবং বরিশাল মুখোমুখি হবে, বরিশাল তারকায় ভরপুর, চট্টগ্রামও কিন্তু বিদেশি তারকা জস ব্রাউন আজকে যদ্দূর খেলবেন আমরা নিশ্চিত হতে পেরেছি। সব মিলিয়ে কিন্তু বিগ ম্যাচ দুটোই, তবে দর্শকদের মধ্যে কিন্তু আগ্রহের কিন্তু একটা ভাটা রয়েছে, এবং সব মিলিয়ে এখন পর্যন্ত যা দেখে অবস্থা, আমরা সকাল থেকে আসলে এখানে ছিলাম, সব মিলিয়ে হয়তো হাজার দুয়েক দর্শক আমরা দেখেছি, তবে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাহবুব রিমন।